দর্শক, কী ভাবছেন? খিচুড়ি করবো? খিচুড়ি করবো না, আজকের চড়া করবো। এইটা দিয়া চাউল ডাল দিয়া চড়া বানামো। রাস্তার পাশে থেকে কচু আনবো, কচু আনিয়া কচুর আনবো, কচু রান্না করিয়া চড়া দিয়ে খাবো, ডাল চাউলের চড়া। এখানে খেসারি ডাইল আল্লা আল্লা চল ভিজাই দিলাম। বৌমা, তুমি এইটা নিয়ে ওখানে ভিজাই রাখো, আমি রাস্তার পাশে যাই কচু আনতে। এই রৌদ্র তো এখানে বেশি পড়ে, ওখানে কচু কাটলে ওই কচুতে গলা চুলকাইবে না। দর্শক, এই যে কয়েকটা কচু আছে এখানে, যদিও সংখ্যা কম কিন্তু এখানে সারাদিন রৌদ্র পড়ে, মানে বিকাল পর্যন্ত রৌদ্র থাকে। তাই এখান থেকে আমি কিছু কচু কাইটে নিই। এই গুড়ি গুড়ি কচু, এখানে এই কচু এই গলা ধরবে। এই যে এই গুড়ি কচুগুলো, এগুলো সারাদিন রৌদ্র পায়। এই যে এখন থেকে রৌদ্র, এই দেখেন না, রৌদ্রে পাতা শুকিয়ে যাইতেছে, এই কচুতে গলা ধরবে না। এদিকাও ওই ঠিক আছে, চলো এইটি হইবে। অনেকগুলো কচু, এই ছোটো ছোটো কচু, এইখানে রৌদ্র উপায় খুব। চলো বাড়িতে চলো, না এতে আর গলা চুলকাইবে। তুমি আমার এই কুটে টুটে গুছিয়ে গেছে, এটাও এটা রান্না করিয়া চড়া করিয়া যে খামু, ডাইলে চাউলের চড়া। ডাইল যে ভিজেই থুয়ে গেলাম, এই ডাইলে এখন ভেজে চড়া কিন্তু চেনেও না। এই চড়াটা এই আগে আমাদের পূর্বের কথা বলতেছি আমি, আমার মা আমার চাষি আর এই চড়া বানাইতো। আমরা সেই স্কুল থেকে আইসা প্রাইমারি স্কুলে পড়তাম, বুঝলেন, পাতা বডি পুগুলের আইতাম, অনেক আগের কথা। কিন্তু এই সময় এই চড়া বানাই তুই তো আইয়ে খাইতাম, একটা কিছু দিয়ে খাইতাম, এই কচু দিয়ে তো আরও স্বাদ। তাই যে আজকে আমি এই পুরানি খাওয়া খামু, তাই দেখেন আমি কিভাবে এটা রান্না করি। কচুগুলো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তুমি বোঝো না কচুটা কতটুকু, এতটুকু কচু, এত বড় তো আর আনি নেই। আমি তো ভিজেই থেকে গেলাম, বৌমা এবার এটা ধুয়ে টুয়ে গুছেই থুইছে, এখন আমি বাইরে নেবো। বৌমা কিন্তু সহযোগিতা করতে আছে, এই যে ভিজে গেছে দেখছেন। এইভাবে শিল্পটায় মিহিন করে নিতে হবে। তাওয়াটা গরম হইতে আছে, আর আমি একটু হলুদ দিয়ে নি, গোলাটায় স্বাদ মতো লবণ। তাওয়া গরম হয়েছে, এবার চড়াটা ভাজতে নেব। নিবু নিবু জালে চড়াটা ভাজতে নিতে হইবে। এই যে দেখেন দর্শক, চড়া হয়েছে, কি সুন্দর চড়া হয়েছে। চড়া ভাজা হয়ে গেছে, একটা আছে ওটা ভাজা হোক। এই যে দেখেন কি সুন্দর, কোনো কোনো অঞ্চলে চারটি বলে, আর আমাদের এই অঞ্চলে আমরা চটা বললে থাকি। ডাইলে চাউলের চটা আর এদিকে কচুর চট। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামী দিন দেখা হবে নতুন ভিডিও।